Hi guys, this is me Nundita. তোমাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত। আজকে খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, সেই জন্য আমাদের কিছু দেখাতে পারিনি। আমি কাল থেকে আবার দেখানোর চেষ্টা করব। দেখো, কারণ কালকে দেরি করে গিয়েছিলাম বলে তোমরা জানো সবাই যে এক্সপ্লেনেশন লেটার দিতে হয়েছে, আর এখন অলরেডি 7:55 বেজে গেছে। তো চলো আগে আমরা কলেজে পৌঁছে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো তাড়াহুড়োর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো আলু ভাত ডাল আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তো গাইস, আমি চলে এসেছি কলেজে, আর একটু হালকা করে রুমালটা বেঁধেছি, তার কারণ স্নান করে নিয়েছি সেই জন্য। আর পাশে দেখো মিষ্টিটা ফোনের মধ্যে ঢুকে গেছে। আজকে একটু জায়গাটা চেঞ্জ করে বসেছি, অন্যদিন জানালার ধারে বসে, আজকে জানালার ধারে বসছি, আজকে লাইটের তলায় বসছি। চলো, এসে সাইন করাও হয়ে গেছে, ম্যাডাম অলরেডি এসে গেছেন দেখেছি। আজকে ভাগ্যিস এক্সপ্লেনেশন লেটার দিতে হয়নি, আগে আগে চলে এসেছি। যাই হোক, চল, এইটুকু জানিয়ে দিলাম, আবার দুটো পরে। এখন ঘড়িতে প্রায় 1:10 বেজে গেছে, আর এইমাত্র আমরা যাচ্ছি মেসেতে। এত পরিমাণে আজকে লিখিয়েছে ম্যাডাম, হাতগুলোর অবস্থা দেখো, উহ বাপরে। আমার দুই দিকে দুই বডিগার্ড আসছে, দেখতেই পাচ্ছ। সো গাইস, এখন ঘড়িতে প্রায় দেখো 1:10 বাজে বেজে গেছে। এবার এলাম এসে, জাস্ট সোয়েটারটা খুলে একটু ফ্রেশ হলাম, এবার খেয়ে নেবো। কী দরকারি করেছে জানি না কাকিমা, বাকি যে সবজিগুলো কালকে ছিল সেগুলো দিয়েই করেছে বোধ হয়। চলো তরকারিটা নিয়ে আসি, এসে মুড়িটা বাড়বো, রান্নাটা বন্ধ কর। এটা ঢাকা দিয়ে গেছে বাবা, এইভাবে কে তরকারি ঢাকা দেয়? চলো চলে যাই, এবার গিয়ে খাবো। তো এটা কিসের তরকারি তোমরাই দেখে নাও, গাজর পেঁয়াজ কলি আলু, তারপর এইগুলোই বোধহয় আছে, এর বেশি আর কিছু নেই, টমেটো এগুলো ধনে পাতা। চলো খেয়ে নেওয়া যাক, খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাসন মাজাও হয়ে গেছে। তো এবার সোয়েটার ওয়েটার পরে নেবো, এখন 1:30 বাজে চলে যাবো, কারণ 2:00 থেকে ম্যামের ক্লাস আছে। চলো সোয়েটারটা পরে নিই, তারপর বেরোনোর সময় একবারও কথা হচ্ছে। যাওয়া যাক, আবার 2:00 থেকে ক্লাস আছে, যেমন কাটতাম। আর আজকে বাজারে যেতে হবে, তার কারণ তোমাদের বললাম যে সবজি শেষ, যে কটা সবজি ছিল হয়ে গেছে। তো আমিও কিছু সবজি কিনবো আর কলা কিনতে হবে, সেজন্য কলেজের পর একবার যাব বাজারে। তো চলো যাওয়া যাক। তো এইমাত্র কলেজে এলাম, এসে পৌঁছলাম। আর এই যে সব সময় অল টাইম কেন ফোনের মধ্যে ডুবে থাকিস তুই, সব সময় ফোনের মধ্যে। কাকিমা তুমি যদি ভিডিওটা দেখে থাকো, দেখো অল টাইম ফোন, অল টাইম কোনো সময় আর কথাটা শোনে না। যাই হোক, এবার লিখতে শুরু করবো, আর 2:00 থেকে তো আমার ক্লাস শুরু হয়ে যাবে, সেই জন্য তার আগে যতটা পাটি লিখে নিই। তো গাইজ, আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে কলেজ থেকে, আজকে অনেকটা লেট হয়ে গেলো, একটা প্রবলেম হয়ে গেছিলো মাঝখান থেকে, আমি চুপ কর। হ্যাঁ, আমার সবসময় আমি গেট খেয়ে যাই, কোথার থেকে জানি না। যাই হোক, এবার যাই বাজারে করতে বেরিয়েছি। ও সেটা আমার কমপ্লেক্স কিনবে, তো কমপ্লেক্সের দোকান। শোষা নিয়ে নিবি তো, শুভ্রা তুই নিয়ে নে। কত টাকা হয়েছে? 50 টাকা। এই যে আমাদের সবার সাথে দেখা হয়ে গেছে, ওরা এখন তোমাদেরকে বলছিলাম সেদিনকে ভিডিও কলও দেখিয়েছি। এখন ইমোশনাল লাগছে, আমাদের কি ফাঁকা ফাঁকা লাগছে, ওটা দিয়ে আরো বেশি মিস করি। সন্ধ্যাবেলাও মিস করি মাঝে মাঝে, তো অনেক জনে থাকিস, তোদের অত বেশি কিছু মনে হবে। আমি এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিলাম, আর আমার এই সোয়েটার আর রুমালটা পরে নিলাম, অ্যাজ ইউজুয়াল যেমন রোজদিন পরি। এখানে খুব যে বেশি ঠান্ডা আমার সেরকম নয়, মানে সন্ধ্যের দিকটা না খুব ঠান্ডা লাগে, আবার রাত্রের দিকে দেখি একটু ঠান্ডাটা কমে গেছে। এসে আজকে কিছু কাঁচা কুচি ছিল সেগুলো করলাম, জল তুললাম, তারপরে হচ্ছে যে এখন একটুখানি ছোলা ভাজা খাচ্ছি, আর এরপর হচ্ছে কী কী সবজি কিনেছি না কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো মানে দেখলে বাজার থেকে ঘুরেছি, এবার বাজারে গিয়ে না দুটো হাত তো ভর্তি থাকে, এবার কোন হাতে ক্যামেরা করবো, আমার 3 নম্বর হাত তো নেই, সেই জন্য আর কি।
তো তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে গিয়ে বাজারে করবো। আর এখন আজকে ওবেলা একটু তরকারি বেঁচে আছে বলে এখনই ডালিয়াটা করবো না, ডালিয়াটা ওই 8:30-এর দিকে চাপাবো, তাহলে গরম গরম খেয়ে নেবো। তো চলো এখন একটু আনি ছোলা ভাজা খাই। এই যে ছোলা ভাজা, আর আমি খেতে স্টার্ট করি। এই তেলে ভরা সবজি আমরা খেয়ে দিয়ে মুড়ি খেতে বসে পড়েছি গাইজ। আর সাথে আমি নিয়েছি খেজুর গুড়, জানি না ঝাল লাগবে কিনা, সেই জন্য আমি নিয়ে বসেছি। তো চলো খেয়ে নি, ফাজলাই মারছি বেশ। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখন ঘড়িতে বেজে গেছে 8:30। তোমাদেরকে যেমন বলেছিলাম তেমন আমি চলে এসেছি আমার ডালিয়া তৈরি করার জন্য। আর না করলে কিছু করার তো নেই, করতে তো হবেই, তার কারণ সেই জন্য। যাই হোক, তোমাদেরকে যেটা দেখাবো বলেছিলাম বাজার, আমি কী কী বাজার করেছি সেগুলো চলো তোমাদের সাথে সেগুলো দেখি। এরকম এখানে একটা বাঁধাকপি আছে, ঠিক আছে, এখানে ধনে পাতা, এর মধ্যে আছে হচ্ছে টমেটো, গাজর, কাঁচা লঙ্কা, ব্যাস এগুলোই আজকে এগুলো হচ্ছে কিনেছি। আর আমি যেগুলো কিনেছি নিজে খাবো বলে মানে ডালিয়াতে, সেগুলো হচ্ছে যে এখানে হচ্ছে যে মটরশুঁটি, গাজর, এখানে যে গাজরটা আর মটরশুঁটিটা বিনসটা আছে সেগুলো আগে শেষ করব, তারপর যেটা আজকে কিনে এনেছি সেটা মানে ধরবো। যাই হোক, আমি একবারে ভেবেছি শুক্রবারের জন্য অবধি করে নিয়েছি, বুধ বৃহস্পতি শুক্র 3 দিন তো করতে হবে, তো এই দুটো মিলিয়ে হয়তো হয়ে যাবে। তো চলো আগে আমি এবার ফটাফট করে নিই। আমি ডালিয়াটা বসিয়ে দিয়েছি, এবার আমি একটুখানি গিয়ে লিখতে শুরু করে দিই, ততক্ষণ ডালিয়াটা কমপ্লিট হয়ে যাক। তারপর ধনে পাতাটা জাস্ট উপর থেকে সরিয়ে একটু ফুটিয়ে নেবো, দিয়ে তারপর ডিনার করে নেবো। এখন ঘড়িতে কটা বাজছে দেখে নিই, 8:15-9:15 মধ্যে তো হয়ে যাবে, তারপর ডিনার করে নেবো। চলো ততক্ষণ দেখি। তো ফাইনালি আমার এখানে ডালিয়া ডান, আর আমি এবার ডিনারটা করে নেবো। তো ডিনার করার আধ ঘন্টা পরে তো আমি গ্রিন টি খেয়ে নিই, তারপরে শুয়ে পড়ি। তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, অনেকটাই দুপুরও বড় হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল নন্দিতম কার্ড। তো যদি আমার ভিডিওটা প্রথম দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে উইথ ফুল অফ এনার্জি অ্যান্ড ফুল অফ এফোর্ট। হ্যাপি এভার আফটার, টাটা।